এরপরে প্রশ্ন হলো শেখ কাদের বলা যাবে বা কারা শেখ আপনার নামের শুরুতে কিভাবে শেখ আসলো বাহ ভাইরা আমার শেখ শব্দের মূল অর্থ একেবারে মূল অর্থ বলতে গেলে হয় বৃদ্ধ মানে মুরব্বি বয়স্ক এটা হলো শেখ শব্দের একেবারে মূল অর্থ কিন্তু শব্দের ওই অর্থেই এটা ব্যবহার হয় না এটা ব্যবহার হয় হলো সাধারণত কোন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বকে শেখ বলে আরবরা এটা আরবদের একটা ট্র্যাডিশন বলতে পারেন তারা শ্রদ্ধাভাজন ব্যক্তিকে বিশেষ করে আলেম ওলামাদেরকে শুধু আলেম ওলামা না তাদের দেশে অবশ্য সিনিয়র কোনো ব্যক্তি গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিকে তারা শেখ বলে আমরা যেরকম ধরুন জনাব বলি আলেমদেরকে হুজুর বা মাওলানা বলি আলেমদেরকে বিশেষভাবে আমরা সম্বোধন করি হুজুর বলে সম্বোধন করি হযরত বলে সম্বোধন করি তারা শেখ বলে সম্বোধন করে এটা তাদের ট্র্যাডিশন আমার নামে শুরুতে আসলো কিভাবে এটার ইতিহাস হলো যে আমি সৌদি আরবে দীর্ঘ দশ বছর সেখানকার ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের অধীনে পশ্চিম দাম্মাম ইসলামিক সেন্টারে বাংলা ভাষাভাষী যারা সৌদি প্রবাসী ছিলেন তাদের মধ্যে ইসলাম প্রচারের দায়িত্বে আমি নিয়োজিত ছিলাম দশ বছর তো সেখানে আমি কাজ করার সময় সেখানকার ট্র্যাডিশন হলো সেখানে সবাই আলেম আমাদেরকে সবাই শেখ শেখ বলে তো ওখানে যাওয়ার পরে আমার সৌদি কলিগ যারা আছেন অথবা আমাদের দেশীয় যারা ছিলেন আমাদের সহকর্মী ইন্ডিয়ান ফিলিপাইনি বিভিন্ন দেশের ছিলেন তো তাদের সবার মধ্যে ওখানে শেখ শব্দের প্রচলন সবাই সবাইকে শেখ বলে তো যেহেতু আমি সেখানে একজন আলেম হিসাবে দায়িত্ব পালন করেছি দায় হিসাবে দাওয়াতের কাজ করেছি খুব স্বাভাবিকভাবে সবাই শেখ বলতে বলতে শেখ উঠে গেছে এটা আমি কোনো মায়ের পেট থেকে নিয়ে আসিনি আবার এটা কোনো বানায়াত কেউ দেয় নাই এটা ওখানে থাকার কারণে আরব দেশে থাকার কারণে সেখান থেকে শব্দটার প্রচলন হয়ে গেছে বাকি এই শব্দ আমার দেশে আলহামদুলিল্লাহ এখন অন্যান্য ওলামাদের ক্ষেত্রে অনেকেই ব্যবহার করেন এটাতে কোনো অসুবিধা নাই আপনি আপনার শ্রদ্ধার আলিমকে শায়েখ বলেন কিংবা হজরত বলেন এটাতে কিচ্ছু যায় বা আসে না হুজুর শব্দের অর্থ উপস্থিত আমরা অনেকে বলি না কাউকে হুজুর বলা যাবে না আপনারা অনেক সময় শুনবেন একজন এক দুজন এরকম লোকও আছে নামাজ কালামের খোঁজ খবর নাই দেখবেন যে কি শ্রদ্ধা ইসলামের প্রতি বলবে কি ভাই হুজুর শুধু একজন হুজুর শুধু কে একজন তিনি কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল্লাহর বান্দা হুজুর শব্দের অর্থই জানে না কিন্তু আন্দাজে ফতোয়া মেরে বসে আছে এই দেশে এত মুফতি আর এত ডাক্তার আপনার শুধু কোন একটা অসুখ হলে দেখবেন যে সবাই ডাক্তার সবাই একটা একটা বুদ্ধি দিচ্ছে আবার মাসালা জানার দরকার হয়েছে তো দেখবেন যে মাসালার উত্তর দেওয়ার জন্য লোকের অভাব নাই তো এইরকম মাসালা অনেকে দেয় ভাই হুজুর শব্দের অর্থ উপস্থিত কিন্তু এখানে শব্দের অর্থ তা উদ্দেশ্য না উদ্দেশ্য হলো জনাব এটার উদ্দেশ্য হলো কি জনাব বাস এই জনাব বলে আমি তাদের কাউকে সম্বোধন করলাম ওইটাকে আপনি বলতে পারেন হুজুর এটা হলো উদ্দেশ্য অতএব শব্দের অর্থটা সব সময় বিবেচ্য হয় না মূল উদ্দেশ্য যেটা সে অর্থে ব্যবহৃত হয় বিদা হুজুর বললেও কোনো অসুবিধা নেই